আজকে আমাদের একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা হবে। বর্তমান আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে একটা বস্তু, এই পার্থিব জগতের বস্তু, যেটা ছাড়া আজকে জীবন যেন অচল হয়ে গেছে, সেটা হচ্ছে মোবাইল ফোন, সেল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, তাই না? যার কাছে নেই সে যেন পিছিয়ে আছে দুনিয়া থেকে। তো সেখানে দাঁড়িয়ে এই মোবাইলে আসক্তি, দেখুন যে কোনো জিনিস খারাপ নয়, মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন এগুলো খারাপ নয়, কিন্তু এগুলোর প্রতি আসক্তি, এই আসক্ত হয়ে যাওয়াটাই খারাপ। আজকে বলছেন দর্শক বন্ধু যে সব সময় মোবাইলে আসক্ত হয়ে আপনি কি হারাচ্ছেন। দেখুন আমাদের জীবনের সঙ্গে যেখানে জড়িয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। দেখুন আধুনিকতা, প্রযুক্তি, প্রগতি এগুলোকে কখনো অস্বীকার করা যাবে না এবং এগুলোর প্রয়োজন নেই সেগুলো বলাও যাবে না। আমাদের এগিয়ে যাওয়ার জন্য এগুলোর প্রয়োজন আছে, কিন্তু আসক্ত হয়ে যারা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় পড়ে আছেন, ঘন্টার পর ঘন্টা হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ে আছেন, ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে সময় কাটাচ্ছেন, তাদের জন্য বলি আমাদের জীবনের জীবনকালটা খুব বেশি নয়, কিন্তু কে কখন চলে যাব কেউ জানে না। আর আমি আমার পরিবারের লোকগুলোকে বাদ রেখে যাদেরকে বন্ধু সাজাচ্ছি, আপনি বিপদে পড়লে দেখবেন তার মধ্যে কজন বন্ধু আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, এরকম ঘটনা বহু দেখেছি। ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কথা হয়, কিন্তু সামনাসামনি দেখলে চিনতেও পারে না, এটা বাস্তব কথা। তাই নিজস্ব সিদ্ধান্ত নেবেন, মনে রাখবেন আমার পরিবার জীবনে যাদের সঙ্গে আমি এক ছাদের তলায় থাকি, একজন স্ত্রী একদিন গল্প করছিলেন, বলছেন তার স্বামী অফিস থেকে বাড়ি ফিরে যতটুকু সময় বাড়িতে থাকেন সব সময়টাই তিনি মোবাইলে বন্দী হয়ে আছেন, এতটুকু সময় নেই তার সঙ্গে দুদণ্ড গল্প করার। জীবনের মূল্যবান সময়গুলো হারাবেন না। দেখুন মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এমন বলা হয়, যখন সময় পেরিয়ে যাবে তখন শেষে এসে মনে হবে যে সবটাই ফাঁকা, কি করলাম পুরোটাই জিরো, সেই আক্ষেপটা যাতে না হয়। তাই বলবো বিবেচনা করুন প্রত্যেকে, দেখুন আমাদের এই নিয়ন্ত্রণহীনভাবে যেন মোবাইল আসক্তি না থাকে, সেটা মোবাইল গেম হতে পারে, যে কোনো রকম আকর্ষণীয় বিষয়গুলো তো আকর্ষণীয়, কিন্তু পরিবারের সকলকে নিয়ে একটু সময় কাটান। আজকে দেখুন বই পড়া, বই পড়া প্রায় উঠে গেছে, সব কিছু মোবাইলে চলে এসেছে, গল্পের বই পড়া, তা এইগুলোকে ভুললে হবে না। জীবনের, মনে রাখবেন জীবনের এই যে রসদ, সবাইকে নিয়ে বাঁচা, হাসি খুশি থাকা, আনন্দে থাকা, এইগুলো হারিয়ে ফেলবেন না, এগুলো অমূল্য, এগুলো কোনো মূল্য হয় না, এগুলো কোনো অর্থের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে এগুলোর মূল্য হয় না। তাই সবাইকে একসঙ্গে থাকার জন্য আজকে যে বলছেন সবসময় মোবাইলে আসক্ত হয়ে আপনি হারাচ্ছেন আপনার জীবনের সেই দুর্লভ মুহূর্তগুলো, যে মুহূর্তগুলো আজকে যে তারিখটা চলে যাচ্ছে আগামীকাল আর সেই তারিখটা ফিরবে নাকি, ফিরবে না, তারিখটা বদলে যাবে, আর কখন আমরা চলে যাব সেটাও কোনো গ্যারেন্টি নেই। তাই এই প্রতিটা মোমেন্ট, আমি মনে করি জীবনের প্রতিটা মুহূর্ত একদম অমূল্য মুহূর্ত, সেগুলোকে হারাচ্ছেন, হারাবেন না, যতক্ষণ আছি সবাইকে নিয়ে হইচই করুন, আনন্দ করুন, এটাই রিকোয়েস্ট রইল। আবার আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন আর আনন্দে থাকুন।